হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে আমি চলে এসেছি আমার শ্বশুর বাড়িতে। আমার আগের যে দুটো ভিডিও পোস্ট করেছিলাম সেটা আমার বাবার ঘরে দুই মেয়েকে নিয়ে, কিন্তু এবার আমি শ্বশুর বাড়ি চলে এসেছি। চলো আমার শ্বশুরবাড়ি বাগানটা তোমাদেরকে একটু দেখায়। সকালবেলায় আমি এখন ফুল উঠাবো, তো সেটা তোমাদেরকে একটু দেখাই। যেটা একটা ফুল, এই যে লাল জবাটার ফুলটা তুলে নিয়েছি, তারপরেই দেখাচ্ছি গাছটা, যে নয়নতারা ফুলের গাছ। আর এই যে থোকা জবাটা যেটা দেখালাম ফুলে ফুটেছিল, ফুলগুলো তোলার পর দেখাচ্ছি। এটা কাঞ্চন ফুল, মানে সাদা ফুল, যেটা চাপা ফুল বলে। আর এখানে একটা ফুলের গাছ আছে, অপরাজিতা, নীল অপরাজিতা। আর এই যে এখানে সাদা ফুল, নারকেল গাছ একটা দুটো পরপর পাশাপাশি নারকেল গাছ আছে, এখানে নারকেল ধরেছে মোটামুটি। আর এখানে একটা কলা গাছ আছে। চলো সামনে গিয়ে দেখাই তোমাদের একটা জিনিস, টান টান, এই দেখো কলার মোচা, এই যে এখানে মোচা আছে। আর ও এখানে একটা কলার কান্দি আছে। এখন এখান থেকে ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা তোমরা জানি না, ওই জঙ্গলের মধ্যেই ঢুকে আছে একটা কলার কান্দি। এই গাছগুলো সব দাদু লাগিয়েছে, হ্যাঁ সব। আর দেখো এদিকে আম গাছ আছে, এদিকে একটা আম, খুব মিষ্টি আম গাছ, কিন্তু মানে দুর্ভাগ্যবশত আমরা এই বছর একটাও আম খেতে পাইনি। পাশে একটা আম গাছ আছে কিন্তু এটা টক মিষ্টি, এটা মানে খুব কমই আম ধরে এই গাছটাতে, খুব বেশি আম ধরে না, তবে আমগুলো টক মিষ্টি। পাশে যে মানে গাছটা দেখালাম, এই গাছটা পাশের গাছটা, সেই গাছটা মানে আমগুলো এত মিষ্টি, খুব মিষ্টি, এরকম আম আমি কোনো গাছে খেয়েছি বলে মনে হয় না, এত মিষ্টি আম। আর এই গাছটাতে একটাও আম আসেনি এবারে। আর এই যে লেবু গাছ, পাতি লেবুর গাছ, এখানে আগের বছর খুব ভালোই লেবু হয়েছিল, কিন্তু এই বছর খুব একটা লেবু হয়নি, খুব কম লেবু হয়েছে। আর ও এখানে দেখা যাচ্ছে একটা গন্ধরাজ লেবুর গাছ, ওই গন্ধরাজ লেবুর গাছে মোটামুটি লেবু হয়েছে, তো খুব বেশি না হলেও মোটামুটি হয়েছে এবারে গন্ধরাজ লেবু। এইদিকে আরও একটা গন্ধরাজ লেবুর গাছ আছে, কিন্তু এটার একটাও লেবু হয় না। আর এটা হলো কারি পাতার গাছ, কারি পাতা, আর নিচে তো অজস্র চারা বেরিয়েছে কারি পাতার। আর এই যে এখানে আমাদের একটা বাতাবি লেবুর গাছ আছে, বাতাবি লেবু ধরেছে, গাছটা কেটে দেওয়া হয়েছে, এক গাছ বাতাবি এসেছিলো, প্রচুর বাতাবি এসেছিলো, গাছের ডালগুলো অনেকটা কেটে দেওয়া হয়েছে। এখানে একটা আম গাছ বসানো হয়েছে, জানি না কতদূর হবে। আর এটা হচ্ছে গাঁদাল পাতার গাছ। আর এদিকে একটা পেয়ারা গাছ আছে, প্রচুর পেয়ারা ধরে, অনেক বড় বড় পেয়ারা, আর খুব মিষ্টি। তোমরা যদি কেউ আমাদের কাছে পেয়ারা খেতে চাও তাহলে বলো, আর নিয়ে যেতেও পারো, কোনো অসুবিধা নেই, প্রচুর পেয়ারা হয়, প্রচুর। আমাদের বাগানটা পুরোটা ভিডিও করে তোমাদেরকে দেখালাম। আর আমাদের বাগানটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে কমেন্টে অবশ্যই তুমি আমাকে জানাবে, আর লাইক করতে একদম ভুলবে না। আর আমার পরের ভিডিওগুলো আপডেট পাওয়ার জন্য, মানে তোমরা যদি ইন্টারেস্টেড হও আমার ভিডিওগুলো দেখার জন্য, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যেটা একদম ফ্রিতে, কোনো টাকা লাগে না। তো আজকে চলো এই পর্যন্তই, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে, লাইক করতে একদম যেন ভুলো না। এখনের জন্য টাটা।